বাংলাদেশে চললো যে শেখ যে এখন পতন হলো এই বিষয়টাই আমি একটা কথা বলতে চাই যে বিষয়টা আসলে এরকম হবে না যে ওভার একটা জিনিস চেঞ্জ হবে কারণ কোন একটা পুরা জাতি চেঞ্জ হওয়া সম্ভব না কখনোই দেখি না একটা জাতির দেখি যে ইউরোপ অনেক কিন্তু এক সময় অনেক অসভ্য জাতি ছিল এরা হত্যাকাণ্ড চালাইছে বা এরা কথায় কথায় মানুষকে মানে যখন এখানে মানে যখন এখানে মনোয়ার্ক ছিল তখন কিন্তু এরা কথায় কথায় চাকে তাকে ট্রেটর বলে তাকে তাকে উড়াই দিয়েছে বাট এই চেঞ্জটা কিন্তু অনেক সেঞ্চুরি হয়ে আসছে অ্যান্ড আমি মনে করি যে বাংলাদেশে যদি চেঞ্জ আসে সেটা হয়তো আমাদের পক্ষে মোস্ট প্রবাবলি আমাদের পক্ষে দেখা সম্ভব না কারণ চেঞ্জ আসার জন্য আমি মনে করি কমসে কম তিন জেনারেশনের চেঞ্জ আসা দরকার এখন যদি একটা অস্বাভাবিক ভাবে ভালো গভর্নমেন্ট আসে এবং সবকিছু ল সবকিছু পারফেক্ট হয় তাহলেও মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে একটা ভালো মেন্টালিটি আসার জন্য তিন জেনারেশনের কমসে কম এখানে ইনভলভ থাকতে হবে থার্ড জেনারেশন থেকে একটা চেঞ্জ দেখা যায় যেটা হলো থার্ড জেনারেশন থেকে একটা চেঞ্জ আসার সম্ভাবনা থাকে আমি এটা মনে করি আচ্ছা কথা ফারাজনব ভাই আর কথাটা আমি বুঝতে পারি যে উনি বিষয়টা অত্যন্ত খুব থেকে বলছে যে হ্যাঁ বাংলাদেশে এখন শরীয় আইন হওয়া উচিত কারণ এই খোকটা কিন্তু আমার মতে এরকম হঠাৎ যে ঘটনাগুলো ঘটলো কিছু কিছু ঘটনাই আমার প্রচন্ড রাগ হয়েছে বাঙালির মানুষের মধ্যে তার মধ্যে কিছু ঘটনা হলো যে গণভবনের যে অ্যানিমাল গুলো ছিল ওদেরকে যেভাবে ধরে নিয়ে গিয়ে টর্চার করা হলো আমার স্বাভাবিকভাবে এটা আমার নিজস্ব যে আমি একটা অ্যানিমালকে টর্চার হতে দেখলাম আমার প্রচন্ড বেশি নিজস্ব মানে নিজের থেকে প্রচন্ড ক্ষোভ আসে এই ক্ষোভটা আসে এই ক্ষোভটা থেকে আমার মনে হয় যে এরা পুরো ধ্বংস হয়ে যাক এরকম বাট এটা একটা ক্ষোভ অ্যান্ড ইমোশনাল চিন্তা কিন্তু যদি আমি চাই অ্যাকচুয়ালি ভালো হোক বাট ইমোশনাল একটা ক্ষোভ কাজ করে যেদের সাথে খারাপ মানে ফরাজ ভাইয়ের মতো যে এদের সাথে পুরা মানে শরী আইন হোক এরা ধ্বংস হয়ে যাক আগুন জ্বলে যাক ওটা আমার ক্ষোভ বাট আমি আশা করি যে যদি একটা ভালো গভর্নমেন্ট আসে এবং এরকম একটা ভালো বিষয় যদি সেঞ্চুরি মানে একটা দুইটা তিনটা সেঞ্চুরি ভাবে থাকে তাহলে অবশ্যই মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে একটা ভালো জাতি গঠন হতে পারে বাট অবশ্যই এটা আমরা দেখতে পারবো বলে আমি কখনোই মনে করি না ঠিক আছে আর কি কোনো পয়েন্ট বলবেন আপনি হ্যাঁ আর একটা বিষয় আমি বলবো সেটা হলো এই যে মেন্টালিটির বিষয়টা এই যে বাঙালির যে মেন্টালিটিটা সেখানে ওরা মানে কোনো একটা কিছু ক্ষতি করা বা চুরি করা বা ধ্বংস করাটাকে ওরা একটা অ্যাচিভমেন্ট মনে করে এন্ড এটা মেন্টালিটিটা হয়তো এভাবেই তৈরি হয়েছে কারণ আমি দেখেছি যে ওরা যেরকম মানে গণভবন থেকে জিনিস ভাঙতেছে চুরি করতেছে এখানে ওরা খুব হেসে হেসে পিকচার তুলতেছে মনে করেন আমার যে এথিক্স মনে করেন আমি যদি কোনোদিন কোনো কিছু চুরিও করি সেটা আমার কাছে একটা লজ্জাজনক বিষয় হবে যে আমি লজ্জায় আমি সেখানে নিশ্চয় আমার চেহারাই দেখাবো না হয়তো তা লুকিয়ে করবো বাট এরকম যদি মেন্টালিটিটা হয় যে আমি চুরি করতেছি এন্ড আই এম প্রাউড অফ ইট সেটা আসলেই খুব খারাপ বিষয় আসলে চুরি করতে করতে একটা সেলফি দিয়ে দিলেন এই যে আমি খুব প্রাউড বিষয় আমি খুব অ্যাচিভ বড় একটা অ্যাচিভমেন্ট আমি একটা চুরি করছি বা আমি একটা কিছু ভাঙচুর করেছি মানে আমার বড় অ্যাচিভমেন্ট আমি কি বলবো এর থেকে মানে আমি বিষয়টা বলতে আমি আমি একটা একটা ছোট কুকুর তো ওরও মনে মনে হয় থেকে ভালো যেমন ও যদি রুমে না পাপি করেন কোনো কিছু যদি ও কামড় মানে কামড় দিয়ে কোনো কিছু নষ্ট করে বা কোনো একটা খাবার চুরি করে খায় ওর যেমন ট্রিট রাখা বের করে খায় আমি যদি বাসায় এসে দেখে ওকে বলি এটা কে করেছে কে করেছে কে করেছে ও মুখটা একদম নিচু করে মানে ও বুঝে যে ও গিল্ট ফিল করছে

এর জন্যই আসলে এক জেনারেশনের মাধ্যমেও চেঞ্জটা পসিবল না চেঞ্জটা তখনই হবে যখন একটা দুটা তিনটা জেনারেশন একটা ভালো সভ্যতার মধ্যে দিয়ে যাবে তখন তারা নতুন যে জেনারেশনরা হবে তারা হলো নতুন মেন্টালিটি নিয়ে হবে সভ্য মেন্টালিটি নিয়ে তো রাতারাতি তো খুবই মানে মানে বাঙালি আসলে জাত হিসেবে কি যে কেমন আমি দেখেছি যে যে যখন ট্রেন যায় তখন আমি দেখেছি যে ট্রেনে ঢিল মারে জন্য হ্যাঁ এখন ট্রেনে হয়তো জানলার পাশে একজন বসে আছে রাস্তায় যে দাঁড়ায় আছে কোনো কোনো কিছু নাই মানে হুদাই মানে কোনো এমন কোন জিনিস না যে ট্রেনের কোন যাত্রীর সাথে তার কোন সমস্যা বা ব্যক্তিগত ঝামেলা হুদা হুদি একটা মানে পাথর নিয়ে ছড়ে মারলো ট্রেনের দিকে এই যে পাথরটা কার গায়ে গিয়ে পড়লো কি মানে তা কার মাথা ফাটলো কার কে আহত হলো মানে খুব একটা খুশির কাছে করলো এরকম একটা ভাবে সেই পাথরটা ছড়ে মারলো বা ইটটা ছড়ে মারলো আমার চোখের সামনে এই ঘটনা অনেকবার ঘটছে আবার একই জিনিস আমি দেখছি যে ট্রেনে যারা বসে আছে তারাও এই কাজ করতেছে যে ট্রেনের দরজার সামনে পেশাব করে দিচ্ছে তার গায়ে যে পড়লো পেশাবটা যে কি করলো থুতু মারতেছে খ্যাক করে মারতেছে জানলা দিয়ে আরে এটা তো কারো গায়ে পড়তে পারে এই যে মারতেছে কারো গায়ে তো এটা পড়তে পারে মানে এই বাঙালি এই অভ্যাস গুলো বঙ্গবন্ধুর ইয়ে ভাব মূর্তি বাংতেছে বুঝছেন বাঙতে বাংতে এক বেটা উঠে মাথার উপর উঠে সে পি করে দিচ্ছে বুঝছেন আরেকবারটা জায়গাতে গড়ে পড়তেছে ওই জায়গা থেকে আরেক বেটা উঠছে মানে তাদের মধ্যে কোনো ইয়ে নাই কার কার কি হইলো ওইটা দেখা দরকার নেই আগে নিজের স্যাটিসফ্যাকশন টা আসুক আর কি না এটা আসলে একটা অনেক বড় অসভ্যতা এটা অনেক সেঞ্চুরির পরে মানে দু তিন সেঞ্চুরির পরে এটা ঠিক হতে পারে যদি দু তিন সেঞ্চুরি পরে সবকিছু ঠিক হয় বাট যদি এভাবেই চলতে থাকে তাহলে তো ঠিক হবে না যেমন এরকম ইতিহাসে দেখা যায় যে ইউরোপেও অনেক জাতি ছিল যারা মানুষকে মরতে দেখে খুশি হতো যেমন রোমানরা অন্যদের শাস্তি পেতে খুশি হতো তাদের খুব ভাবে শাস্তি দেওয়া হতো আর বাকিরা দেখতে আসতো উল্লাস তো বাঙালিরা এখন সেই যুগেই রয়ে রয়ে গেছে গেছে ওরা ওরা এখন সেই অন্যকে মেরে ঝুলিয়ে রাখলে খুব আনন্দ পায় যেটা খুবই মানে ভয়ানক একটা দৃশ্য যেটা নর্মালি অনেক সভ্য মানুষ দেখলে তারা দু তিন রাত ঘুমাতে পারবে না তাদের সাইকোলজিস্টের কাছে থেরাপি লাগবে বাট অনেকেই খুব খুশি

যদিও আমি আমার মনে হয় আপনারা আসিফ ভাই এবং আপনার দুজনে দেশের বাইরে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তো আমাদের দেশে যাইতে হবে দেশে থাকতে হবে আমাদের মা বাপ স্ত্রী বাচ্চার কিন্তু কথাটা হচ্ছে এখন আপনি যেটা বলতেছেন হয়তো হাসির ছলে যে সারিয়া আইন চালু হোক ফারাজ ভাই আমি মোটামুটি নিশ্চিত শারিয়া সরিয়া আইন পুরোপুরি চালু না হোক মোটামুটি অনেকটি কার্যকর হবে আস্তে আস্তে হয়তো তিরিশ চল্লিশ বছরের ভিতরে যেটা যেটা আমাদের জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক কেন দুর্ভাগ্যজনক হবে ভাই বাংলাদেশে বাংলাদেশে বেশিরভাগ মানুষ যাদেরকে মালাউন মনে করে মানে মালাউন মানে তো হচ্ছে আপনার অভিশপ্ত অভিশপ্ত মনে করে তারা যদি তাদের অভিশপ্ততা ছেড়ে দিয়ে তাদের মালাউনগিরি ছেড়ে দিয়ে তারা যদি দিনের পথে আসে এটা দেশ জাতির জন্য ভালো না উন্নয়নের জায়গা না কেন আপনি এটাকে খারাপ হিসাবে দেখতেছেন খারাপ দিন বলতে আমি তো ধর্ম বলতে কোনো কিছু মানি না আমি আপনাদের পথের পথে কি আর আমাদের যে জনগণ যে কিছুক্ষণ আগে একজন যে ভদ্র মহিলা হয়তো আপু আমার মনে হয়তো খুবই মানে ভালো শিক্ষা শিক্ষিত উনি উনি যেই কথাগুলো বলছে একেবারেই সঠিক কিন্তু দুর্ভাগ্যবশত আগামী ছয়শ বছর আমাদের দেশ মানুষ সভ্য হবে না আমরা সভ্য হব না কারণ এটা হচ্ছে মুসলিম জাতি যে জাতির মাথায় কোনো কিছুই নাই শুধু শুধু আহ অন্ধবিশ্বাস ছাড়া আমরা খুবই দুর্বল একটা জাতি থেকে মুসলিম জাতি হওয়ার সমস্যা সমস্যা হচ্ছে মুমিন জাতি হওয়া মুমিন জাতি যখন হবেন তখন হচ্ছে সবচেয়ে মেজর একটা ঝামেলা এই মুমিন জাতির মাথার মধ্যে আপনি যেটা যে ডিসক্রিপশন দিলেন যে মাথার মধ্যে মগজ নেই খালি আছে গোবর এই গোবরওয়ালা জাতি হ্যাঁ নিজে ডুববে অন্যকে সাথে নিয়ে হবে আর ওই যে এই যে ভদ্র মহিলা কিছু কেন বলে উনি খুবই আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে সেটাই মানে স্ট্যাটিক্যালি কারেক্ট বাট আনফর্চুনেটলি বাংলাদেশ এটা কখনোই হবে না আমরা সভ্য হব না আমরা দাস দাসী থাকবো দেখেন এখন নিশ্চিত ভাবে বলা যেতে নিশ্চিত তো বলা যায় না এখনো এখনো এই রাষ্ট্রপতি কি করে বা কি ওনার কাছ থেকে ইনস্ট্রাকশন আসে আমরা কিছু জানি না তবে মোটামুটি ভাবে আমরা একটা অনুরোধ করতে চাইতেছি যে একটা হয়তো নির্বাচন হলে বিএনপি বিএনপি সরকার গঠন করবে এটা নিশ্চিত মোটামুটি যদি নির্বাচন হয়

বা সংসদ ভবনে বা সারা যা হচ্ছে এটা সভ্য জাতির বা সভ্য মানুষের কাজ না আজকে দুই হাজার চব্বিশ আমাদের কোথায় থাকার কথা কোথায় আছে আর কোথায় আমরা তো পিছনে যাচ্ছি আর আমি যেটা বলছি খুবই দুঃখ নিয়ে কথা বলা বলতেছি নিশ্চিত ভাবে আগামী নির্বাচন যখন আগামী যেকোনো কোনো সভা গঠন হবে আমি নিশ্চিত জামাত ইসলাম এবং যে কট্টরপন্থী লোকরা থাকবেই মন্ত্রিসভায় এবং সরকারের দলে নির্ধারিত তারাই হবে তারাই পলিসি পাস করবে এই মোল্লারেই যাদের মাথায়

না ভাই ভারত ভাই আমি আছে দেশের বাইরে কিন্তু আমার তো গোরাস রোস তো রয়ে গেছে আমার মা বাবা সবকিছু ওখানে আছে একেবারে তো ভাই একেবারে তো স্বার্থহীন হইতে পারি না সার্থপর হইতে পারি না এখন আসলে আমি আপনাদের লাইভ মোটামুটি শুনি মাঝে মধ্যে কথা বলি আপনাদের সাথে আমি অ্যাকচুয়ালি আপনি আপনি যেহেতু আমার ত্যাগ করি এখন আছেন ওই ধরনের আমি অন্য একটা ধর্মের আমি নাই বললাম আমি আপাতত মানিনা আর ইসলাম যে ধর্ম আপনি এর কথা বলেন মোটামুটি আপনাদের কাছে অনেক কিছু শুনছি বা নিজে কিছু ঘাটাটি করছি ধর্ম যে এরকম হইতে পারে আমি আমারে কোনো ধারণা ছিল না এরকম ধারণা করতে পারি যে ধর্ম এরকম হইতে পারে একটা ধর্ম আমার মনে হয় না আছে কোনো খারাপ ধর্ম পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না না আমি মনে করি যে কোনো খারাপ আমি মনে না যদিও আমি আপনাদের মধ্যে এরকম করি এত হয়

ঠিক আছে কথা হয়তো যে আপুকে যুক্ত করেছিলেন আপু হয়তো কথাটা কথা আমি খুবই খুবই সাধুবাদ জানাই আপুর চিন্তা ভাবনা এবং খুবই এবং ঠিক আছে আছে সরকার আপনাকে যুক্ত করা আছে করে বলুন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন করে আপনি ভালো আছেন বলুন হ্যাঁ আমি আসলে একটা কথা শুনলাম তো আসিফ ভাই ছিল আসিফ ভাই এসে তো আসিফ ভাইয়ের সাথে একটা অপিনিয়নে আমি ডিজাইন করতে চাচ্ছিলাম আর কি ভাই হোক আসিফ ভাই এখন আবার নাই আসিফ ভাই হয়তো শুনতেছে ব্যাক মানে ব্যাক এ থেকে আমি তো একটা বিষয় যেমন আপনি অবশ্যই আমার সাথে এগ্রি করবেন আপনার সাথে এগ্রি করতেছি আসিফ ভাইয়ের সাথে ডিজাইন করতেছি আমি নিশ্চিত মোটামুটি যে বাংলাদেশে যে পরবর্তী সরকার আসতেছে সেটা জামাত আমার বিএনপি এবং হেফাজতে ইসলাম মিলে মিলেমিশে একটা মনে করেন যে মূল্যবাদী সরকার যে আসতেছে এটা মোটামুটি নিশ্চিত এর আগে যে ভাই ছিল একই কথাই বললো এবং ওনার সাথে আমি একমত আর আরেকটা বিষয় আমার আসিফ ভাইকে জানানো ছিল সেটা হচ্ছে ডক্টর ইউনুসের বিষয়ে আমি লম্বা করব না শর্টকাটে বলে ফেলি যেহেতু আপনারা মুমিন খোঁজেন মুমিনের পিছনে খুঁজে পাবেন তাদের আমি চলে গেলে আহ ডক্টর ইউনুসের বিষয়ে সাথে ডক্টর কোন জায়গায় ছিল সেই বিষয়ে ইনফরমেশন ছিল আমার সেটা হচ্ছে দুই হাজার ছয় সালে যখন বিএনপি গভর্নমেন্ট থেকে নেমে যায় বছরের জন্য চলে আসে ওই সময় ডক্টর ইউনুস রাজনীতিতে আসতে চাইছিলেন উনি খোলা চিঠি দিয়েছিলেন ইয়ের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে একটা খোলা চিঠি লিখেছিলেন এবং মোটামুটি এক মাসের মধ্যেই উনি আবার সেখান থেকে ব্যাক করেন যে না উনি করবেন না রাজনীতি কারণ মানুষের জনগণের রেসপন্স ছিল না জাতির উদ্দেশ্যে উনি যে খোলা চিঠি দিয়েছিলেন সেখানে জনগণের ভালো রেসপন্স পান নাই উনি পরে উনি আবার ওখান থেকে ব্যাক করেন এবং ওই সময়টা যেহেতু উনি রাজনীতিতে আসতে চেয়েছিলেন ওই সময়টা ধরে নেওয়া হয় যে উনি মাইনাস টু ফর্মুলার অ্যাপ্লাই করে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে সরাই দিয়ে ইউনুস রাজনীতি আসতে চাইছিলেন এটা ধারণা করা হয় বা এটা এটা শেখ হাসিনা ওই ধারণাটা নিয়ে এখনো পোষণ করে নিজের মধ্যে আর একটা ইনফরমেশন এর সাথে ছিল যে শেখ হাসিনা নোবেল প্রাইজ এক্সপেক্ট করে কেন এক্সপেক্ট করে এটার বিষয়ে আর একটা ইনফরমেশন সেটা হচ্ছে পার্বত্য শান্তি চুক্তি ছিয়ানব্বই সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে তখন পার্বত্য শান্তি চুক্তি করে এবং এই পার্বত্য শান্তি চুক্তিটা যদিও বহির্বিশ্বের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু বাংলাদেশের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল সেই সময়টা কারণ পাহাড়ে যা খুব ছিল তারপরে এই চুক্তি করার শেখ হাসিনা আশা ছিল শান্তি চুক্তির জন্য সে শান্তিতে নোবেল প্রাইজ পাবে কিন্তু নোবেল প্রাইজ শান্তিতেই পায় কিন্তু ইউনিস পায় শেখ হাসিনার বিষয়টা খুব গায়ে জলে এটা বলা ছিল যদি ব্যাক থেকে ইয়া শুনে থাকেন আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সরকার ভাই যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তাহলে আসিফ ভাই অথবা শুনতেছেন তাহলে আমরা তাহলে নেক্সট কাল কাছে যাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তো ওকে ভাই গুড নাইট দেন সজীব সজীব আপনাকে যুক্ত করা আছে আনমিট করে বলুন একটু জোরে বলতে হবে জি ভাই ভালো আছেন আরেকটু জোরে বলতে হবে আচ্ছা ভাই কথা হচ্ছে কি দেখেন আসলে আমি দেখছি ভালো কাজ বাট হঠাৎ করে তার কি হইলো হঠাৎ করে হে তো খারাপ হয়ে গেল মানে এই কাজগুলো করলো শেষ

আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে সম্প্রতিক যে দেশে ঘটনা ঘটতেছে হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ দেখা যায় ধর্মীয় সংখ্যালঘুর উপরেও বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদির রূপেও হামলা চলছে তারপরে এমনে সাধারণ নিরিবহ মানুষের রূপেও বিভিন্ন রাজনীতিবিদের উপরেও বাড়িঘর ভাংচুর করছে দেখা যাচ্ছে ইন্ডিয়ান যে কতগুলা চ্যানেল এসগমা রাজনীতিবিদরা আলোচনা করতেছে বাংলাদেশে হিন্দু সংখ্যা লগর কাছে তারা থাকবে আর এটা একটা স্বাধীন দেশে তারা যে কোনো সারা সরকার আমরা আমরা আব্দুল্লাহ আমরা আব্দুল্লাহকে শুনুন ভাই যারা পাওয়ারে আছে যারা নেতা পুত আছে তারা সাধারণ মানুষের কথা রিয়ালি চিন্তা করে বাংলাদেশের হিন্দুদের কথা চিন্তা করে ইন্ডিয়ান কোন নেতা কোন আব্দুল্লাহ যায় আসবে না জীবনে কোনো কিছু করতে যাবে না তার

মূলত আসলে এই ঘটনাগুলোর বিপক্ষেই ছিলাম আমি বাসা থেকে নামি নাই বিপক্ষে ছিলাম বলতে মানে যে ঘটনা এট দি এন্ড পয়েন্ট হাসিনাতে চলে গেল আমি এটার পক্ষে ছিলাম না কিন্তু যখন নতুন ছাত্ররা যখন আন্দোলন করে নতুন একটা কিছু বসা তখন খুব আশা করছিলাম যে ঠিক আছে আওয়ামী লীগ নাই বিএনপিও দরকার নাই দেশের গণ্যমান্য যারা সত্যিকার অর্থে বুদ্ধিজীবী বা বুদ্ধিজীবী ব্রেন নিয়ে যারা চলে সেরকম ব্যক্তিবর্গ নিয়ে যদি দেশটা চলে তো আশা করি যে দেশ ভালো পথে আগাবে কিন্তু এই নতুন প্রজন্ম যে আসলে প্যান্ট শার্ট পরা মৌলবাদী এটা আমি মানে কেবল উপলব্ধি করতে পারলাম যে অতিরিক্ত পরিমাণে মাহফিল আর এই হুজুরদের কথা শুনে শুনে এরা পেনশন করা মৌলিক হয়ে গেছে মানে এরা আল্লাহর আইন কায়ে করবে তারা ওই আল্লাহ আইন কায়ে করবে এরকম কি কোনো ঘোষণা এখন পর্যন্ত ছাত্রদের ইসের থেকে সমন্বয়কদের থেকে আপনি পেয়েছেন সমন্বয়কদের থেকে ডিরেক্টলি পাই নাই কিন্তু তারা যে জিনিসগুলো প্রতিবাদ করতেছে তাহলে যেটা না পান নাই সেটা আপনি কেন আগে বলতে যাচ্ছেন ভাই আপনার তো একটা পয়েন্ট মেক করতে হলে পয়েন্টটাকে প্রুফ করতে হবে আপনি তো

আমরা কি সবগুলোতে আপনার মানে মানে একটা পয়েন্ট মেক করতে হলে তো আপনি সেই জিনিসগুলো স্বপক্ষে তথ্য প্রমাণ লাগবে তাহলে তথ্য প্রমাণ ছাড়া এইভাবে হুদাহুদি কথা এগুলো আমরা আমাদের লাইভ থেকে এই জিনিসগুলো আমরা এলাও করি না যদি বলবেন তাহলে স্পেসিফাই করবেন সেটা অনুসারে কথা বলবেন ঠিক আছে পরের জনকে যুক্ত করে দেখি আর আর আপনাকে যুক্ত করা হয়েছে আর আপনি বলেন हेलो শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা এখন মানে যে পরিবেশ দাঁড়ালো এই মধ্যে আসলে বাংলাদেশের হিন্দুদের আর কি মানে করণীয়টা কি হিন্দুদের করণীয় হচ্ছে যে একজন আরেকজনের পাশে থাকেন চেষ্টা করেন যে এতটা সম্ভব নিজেদেরকে নিরাপদে রাখতে আর যারা প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত আছে তাদেরকে বলেন যে তারা যেন আপনাদের উপরে আক্রমণ যেন না হয় সেই ব্যবস্থা তাদের করতে এবং আরও একটা জিনিস আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন যে আপনাদের সাথে যদি কোনো ধরনের ঘটনা ঘটে সেই ঘটনা যেন আন্তর্জাতিক ভাবে বিচার হয় বা আন্তর্জাতিক দৃষ্টি যেন আপনাদের উপরে থাকে এই চেষ্টাটা করতে পারেন হ্যাঁ কিন্তু মানে তারা যে নাম্বারটা দিয়েছে মানে তারা যে নাম্বার দিয়েছে এই নাম্বারগুলোতে কল ঢুকছে এবং আমাদের এলাকার মানে আমাদের এলাকায় না পাশের এলাকাতে মানে এখন তো থানা নাই বা থানাতে কোনো পুলিশ নাই মানে গ্রামে মেম্বার নাই তারা বিভিন্ন বাড়িতে মানে আক্রমণ করছে না কিন্তু যায় মানে টাকা পয়সা বা সোনার গহনা টুকিটাকি সব বাড়ি থেকে আর কি এইরকম নিচ্ছে আর কি আক্রমণ করে নাই

মানে আসলে মানে সারা হচ্ছে না যে তাদের পর যদি আক্রমণ যদি একবারে জ্বালায়া করে যায় মানে তারা বলছে আপনাদের কোনো ক্ষতি করবে না শুধু মানে কিছু দেন যদি বেশি কিছু হয় তাহলে আর কি ক্ষতির সম্মুখীন হতে হবে এই ভয়তে আর কি মানুষ ইয়ে করতে আচ্ছা ঠিক আছে ভাই বুঝলাম ভাই ঠিক আছে আপনি যদি এরকম কিছু করতে পারেন তাহলে ভিডিও করে সেই ভিডিও গুলো ছাড়েন এছাড়া তো আর আপাতত কিছু করার নাই ও আচ্ছা

যারা 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 ইয়ে আছেন সংখ্যালঘু আছেন আমি জানি আপনাদের উপর সমস্যা হচ্ছে যেভাবে পারেন আপনারা আপনাদের সিচুয়েশন সবচেয়ে ভালো বুঝেন যেভাবে পারেন আগে যদি মনে করেন আপনাদের উপর কোন ধরনের কোন একটা অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে নিজের জানমাল বাঁচানোর যত সম্ভব চেষ্টা যতটুকু করতে পারেন প্লিজ করেন কারণ এটা একটা খুবই বাদে সময় যে সময় দেশে কোনো আইন নেই তো আপনাদেরকে মূলত আপনাদের নিজেদের সেভ করতে হবে যতটুকু পারেন নিজের ফ্যামিলির জন্য এখন হেলা ফেলা দিয়েন না বা ভরসা কারো কারোর উপর ভরসা করে বসে থাকেন না যতটুকু পারেন চেষ্টা করেন জি আসিফ ভাই আমার এতটুকু থ্যাংক ইউ যুক্ত করার জন্য অনেক ধন্যবাদ ফারাজ ভাই আমিও যেটা বলবো যে যারা মানে এমনকি যারা আওয়ামী লীগ নেতা আছেন তাদেরকেও তো পিটা পিটা মেরে ফেলা হচ্ছে এবং পুলিশ সদস্য যারা আছেন তাদেরকে তাদের উপরও আক্রমণ হতে পারে আপনারা এই বিষয়ে সাবধান থাকবেন এবং যতটা সম্ভব নিজেকে নিরাপদে রাখবেন যে এছাড়া তো আসলে আমাদের আর কিছু বলার নাই শুধু আপনাদের জন্য শুভকামনা জানাইতে পারি এছাড়া আর কিছু করার নাই বা বলার নাই আশা করি এই সময়টা খুব দ্রুতই কেটে যাবে তারপরে আবার আমরা মানে এখন ভবিষ্যতে কি হবে সেটাও বলা যাচ্ছে না আরও খারাপ অবস্থা হইতে পারে দেখা যাক কি হয় ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা এবং শুভরাত্রি